লাগলো তোমার? কখন বলেছি আমার খিদে লেগেছে? আর বলো না, সবাইকে দিতে দিতেই তো দেরি হয়ে গেল। তা তুমি এখনো খাওনি কেন? বাহ, চমৎকার, তুমি নিজেই বললে একসঙ্গে খাবে, এখন বলছো আমি খাইনি কেন। খেয়ে ফেললেই ভালো হতো। হতোই তো। তোমার প্যাকেট কোথায়? আমার প্যাকেট কোথায় মানে? তোমার কাছে আমি রেখে গেলাম। এই তুমি খেয়ে নিয়ে আবার এখন ভান করছো না তো? বাপরে, আমি তোমার সঙ্গে এমনটা করতে পারি? তাহলে আমার প্যাকেটটা গেল কোথায়? বিড়াল খেয়ে যায়নি তো? বাপরে, তুমি আমাকে একটা প্যাকেট দিয়ে গেছো, আমি সেটা নিয়ে তোমার জন্য ওয়েট করছি। তাহলে মনে হয় যার প্যাকেট সেই খেয়ে নিয়েছে। মানে? মানে হচ্ছে প্যাকেটটা আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম, বাবা মার সাথে বসে খেয়েছি। হোয়াট? তুমি আমাকে ওয়েট করতে বলে নিজে খেয়ে ফেললে? হুম, এখন তুমি খেয়ে নাও। আমাকে ছেড়ে তুমি খেতে পারলে? হ্যাঁ খেলাম তো। আরে আমি হচ্ছে এ বাড়ির একমাত্র বউ, শ্বশুর শাশুড়ির সাথে বসে খাবো সেটাই তো ঠিক। আমার কথা তোমার একবারও মনে পড়েনি? পড়েছে তো। আচ্ছা দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার বিরিয়ানি তুমি খাও। আরে আরে শোনো না, তাহলে তো আমাদের এখানে একটা সাইনবোর্ড টাঙানো উচিত। কিসের সাইনবোর্ড? এখানে আসলে রাগ কমে যায়, যারই রাগ হবে সেই এসে ড্রয়িং রুমে সোফায় শুয়ে পড়বে। আমার রাত হলে আমি একা চুপচাপ কোনো জায়গায় গিয়ে বসে থাকি, এই মুহূর্তে ড্রয়িং রুমটা ফাঁকা ছিল, এখানে এসে সেই জন্য বসছিলাম, বসে টিভি দেখছিলাম। বিরিয়ানি খেয়ে ফেলো, তোমার রাগ কমে যাবে। তোমার যেহেতু পেটে অনেক ক্ষুধা, তাই তোমার মস্তিষ্ক এখন কাজ করছে না। বলেছি না খাবো না? ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, তোমার বাবাকে গিয়ে বলছি যে আপনার সাথে খেয়েছি বলে আপনার ছেলে রাগ করে না খেয়ে বসে আছে। এই থামো 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 থামো, অন্যায় করবে আবার ব্ল্যাকমেলও করবে।